হ্যালো বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন তো আজকের এই বিষয়টি থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নিউজ চ্যানেলের একটি ভিডিও যার মধ্যে একটি টপিক রয়েছে যেটি হচ্ছে ক্রিকেট সম্পর্কিত ভিডিও চ্যানেল কীভাবে তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই ধরনের চ্যানেলটি বানানোর চেষ্টা করে থাকেন বা অনেক দিন ধরে ভাবছেন যে করব করবো কীভাবে শুরু করব আমি আপনাদেরকে এ টু জেড এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার বুঝিয়ে দেবো তো বন্ধুরা কোথা থেকে এই ভিডিও ফুটেজ পাবেন এবং কি ট্যাগ লাগাবেন কি ধরনের টাইটেল লিখবেন এবং ভিডিওর ভিতরে অ্যানিমেশন সৃষ্টিকারী বা ভিডিওর সেই ফটোশুট যেগুলি ব্যবহার করবেন ফুটেজ ব্যবহার করবেন সেগুলি কীভাবে সেটিং করবেন সমস্ত এ টু জেড এই ভিডিওতে থাকছে তো বন্ধুরা আমি হচ্ছি উত্তম আর আপনারা দেখছেন উত্তম টেক নাইনটি নাইন চ্যানেল আর এই চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না দেখুন নিচে লেখা রয়েছে সাবস্ক্রাইব ওটামটি সাবস্ক্রাইব করে দেবেন আর আরেকটি বিষয় ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না সো সমস্ত এই ভিডিওর এই বৃত্তান্ত এই পর্ব আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাব এবং সেখান থেকে আপনাদেরকে পুরো বিষয়টি জানিয়ে দেবো আর সব থেকে ভাগ আমার ভাই বোন যে সমস্ত ভাই বাতাসরা রয়েছেন তারা কিন্তু সবথেকে বেশি কিন্তু মোবাইলের মাধ্যমে এই কাজটি করার চেষ্টা করেন আর মোবাইলের মাধ্যমে যদি আপনি করে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ প্রয়োজনীয় যারা ডেস্কটপ মোডে করতে চান অর্থাৎ মোবাইলের অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে করতে চান তারাও করতে পারে এই টিপসটি এই আজকে এই ভিডিওটি দেখে তো চলুন আমি ভিডিওটি শুরু করছি তাহলে বন্ধুরা আমরা চলে যাচ্ছি আমাদের যে কর্মবাজারটি রয়েছে কর্মবাজারে আপনাদের যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি ওপেন করবেন তো এই ক্রিকেট সম্পর্কিত যদি প্রতিদিনকার আপডেট প্রতিদিন দিতে চান তাহলে কিন্তু আপনারা আমি যেমন এখানে লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে আজকের ক্রিকেট নিউজ এই আজকের ক্রিকেট নিউজ লিখে যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু আমাদের সামনে এখানে কয়েকটি ওয়েবসাইট চলে আসবে যেমন প্রথম আলো তারপরে রয়েছে আনন্দবাজার আমি আনন্দবাজার ডট কমে যদি এই পত্রিকার সামনে থাকে আরও নিচে অনেক পত্রিকা রয়েছে অনেক পত্রিকাকে আপনাকে ফলো করে রাখতে হবে তো আমি এখানটা জাস্ট এই ক্রিকেটের খবর ওপর ক্লিক করলাম আপনাদের সামনে ক্লিক করছি আপনারা দেখে নিন এখানে আনন্দবাজার অনলাইন চলে আসলো এখানে ক্রিকেট যেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি আর পাশে রয়েছে রোহিত শর্মা তো বলছে রোহিত রোহিত বিরাট নন প্রাক্তন নিউজিল্যান্ড ব্যাটারের কাছে সেরা ভারতীয় ব্যাটার ব্যাটার অন্য কেউ মানে যারা ব্যাটম্যান তো এর উপরে এইটা যদি আমরা যদি ক্লিক করি একবার যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে সেই পেজটা ওপেন হবে এবং যখন এই পেজটা ওপেন হয়ে গেল তখন আমরা এই পেজটাকে একটু নিচের দিকে যদি চলে যাই তাহলে এখানটায় যে পেজটা রয়েছে তারপরে আমরা এখানে ফট ফটাফট আমরা দেখে নেব যে চিন্তাই কপিল বিশ্বকাপে রোহিতদের থেকে বেশি আশা করছেন না ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক তো এখানটা এই নিউজটি কি দিয়েছে এই নিউজটাকে যদি আমরা যদি একটা স্ক্রিনশট করে নিলাম প্রথমে তো হয়ে গেল এবার আমরা এমন কিছু এই কপিল দেবের একটা ফটো আমাদের দরকার ওকে তারপরে আমাদের আর কি দরকার আর দরকার হচ্ছে এখানটাই যে রোহিত শর্মা এবং এদের সম্পর্কে আমাদের দু একটা ফটো দরকার আমরা যদি লিখি রোহিত শর্মা রোহিত শর্মা লিখলাম রোহিত শর্মা লেখার পরে আমাদের সামনে রোহিত শর্মার শর্মার অনেকগুলি ফটো চলে আসলো এখান থেকে আমরা এই ফটোটাকে আমরা যে কোনো একটা ফটো আমরা এখানে নিব কিন্তু সেই ফটোতে কিন্তু ওয়াটারমার্ক থাকা যাবে না ওকে ওয়াটারমার্ক বা কোনো লোগোর থাকা যাবে না আমরা ঠিক এখান থেকে এইভাবে আমরা দেখিয়ে দিচ্ছি ডাউনলোড ইমেজ আমরা ডাউনলোড ইমেজ করে নিলাম রোহিত শর্মা বাস এখান থেকে আর কি করব। এখান থেকে আর বেশি কেমন কিছু করব না আচ্ছা ব্যাট হাতে রোহিত শর্মা এখান থেকে এই ফটোটা আমরা নিয়ে নিলাম এবার বাস আমাদের কমপ্লিট আর কি দরকার আরও একজন দরকার রোহিত শর্মা এবং আমি আর একটা এর আগে যে আরেকটা নিউজে যেটা বললাম সেটা হচ্ছে আরেকজন অধিনায়ক সেখানে বিরাট কোহলি বিআইআরএটি বিরাট কোহলি বাস বিরাট কোহলি দেখলাম ইমেজে আসলাম ইমেজে আসার পরে বিরাট কোহলি থেকে আমরা এখান থেকে একটা ফটো একটি নিচ্ছি নিয়ে আমরা এখানটাই ডাউনলোড ইমেজে করে দিলাম এখান থেকে আরও কিছু যাব এখান থেকে আরও কিছু যাব এমন কিছু মানে ফুটেজ আমাদেরকে নিতে হবে ঠিক এরকমভাবে আমাদেরকে নিতে হবে ওকে তো এখান থেকে দু একটা ফুটেজ আমাদেরকে ডাউনলোড করতে কোনো সমস্যা নেই ডাউনলোড করে নিলাম যেটাতে আমাদের ওয়াটারম্যাগ নেই এমন কিছু আমাদেরকে ছবি আমাদের লাগবে জাস্ট আমার আপনাদের সুবিধার্থে এ করে ছবি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন বাস আমাদের এটা কমপ্লিট এটা কমপ্লিট হওয়ার পরে আমাদের কি করতে হয় এবার কি করণীয় আমাদের আর বেশি কিছু করণীয় আমাদের নেই এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা সবার মোবাইলেই কিন্তু একটা কিন্তু অ্যাপস থাকে সেটা হচ্ছে কাইন মাস্টার তো আমরা সেই কাইন মাস্টার অ্যাপসে আমরা চলে যাব তো কাইন মাস্টার অ্যাপস আমরা চলে আসছি এবার কাইন মাস্টার অ্যাপসের মাধ্যমেই আমি আপনাদেরকে দেখাবো তো আমরা কাইন মাস্টার গিয়ে মিডিয়া থেকে এই ফটোগুলি আমরা এখান থেকে সেটিং করে নিলাম তো বন্ধুর এখান থেকে আমরা যে ফুটেজগুলো আমরা নিয়ে নিলাম কালেকশন করে নিলাম ফুটেজ এবং এই ফুটেজগুলোকে আমাদের গিয়ে কী করতে হবে একটু এটাকে এইভাবে একটু বড় করে নিলাম বাস এটাকে একটু বড় বড়ো করে নিচ্ছি বড় করে নেওয়ার পরে আমি এটাকে কী করবো যে এটাকে ফিক্স করে দেবো এখানে ক্লিক করলাম শুধু দেখে নেবেন আমার হাতের কায়দাগুলো দেখে নেবেন মানে হাতের বলতে আমার হাত তো দেখতে পাচ্ছেন না তো এখানে বিষয়টাকে আপনাকে জাস্ট বুঝাচ্ছি স্ক্রিনের মাধ্যমে এই স্ক্রিনের মাধ্যমে এটাকে দেখে নেবেন আমি চাইলে এই ফটোগুলোকে আমি বড় করতে পারি যেখানটা সাতাশ সেকেন্ডের এসেছে আমি এটাকে আরও একবার বড় করছি আচ্ছা আপনি শুধু পরপর আপনারা শুধু এই ফটোগুলোকে শুধু দেখে যাবেন কি করছি এই ফটোগুলাকে কী করছি শুধু একবার দেখে যান স্ক্রিনটাকে একটু বড় করে দিচ্ছি আচ্ছা বড় হয়ে গেল এরপরে আমরা পরের ফটোতে আসি রোহিত শর্মার ফটোতে চলে আসি আচ্ছা এই ফটোটাকে একটু বড়ো করে দেব ওকে ফটোটা একটু আরেকটু ভালো কোয়ালিটির ফটো নেবেন তাহলে আরও অনেক সুবিধা হয় বাস আমাদের এটি কাজটি শেষ রোহিত সময় ফটোটা একটু বড়ো করে দিলাম দেখতে পেলেন এটাকে ধরে একটু করে ট্রেনে বড় করে দিচ্ছি বাস এরপরে এই ফটোটা রয়েছে আচ্ছা এটাকে একটু ট্রেনে বড় করে দিই অনেকটা বড় হয়ে গেল আচ্ছা এরপরে এই ফটোটাকে ধরে আরেকটু বড় করি আচ্ছা তারপরে এই ফটোটাকে ধরে কি করব আরেকটু বড় করি এই ফটোটাকে ধরে আরেকটু বড় করি ওকে এবার এই ফটোগুলো যে আমরা সেটিং করলাম এবার এখান থেকে আমরা ফিল্টার লাগাই মনে করেন ফিল্টার কোনো একটা ফিল্টার ভালো ফিল্টার আমরা দিয়ে দিচ্ছি বাস কালারটাকে আমরা চেঞ্জ করে দিলাম ছবিটা কিন্তু দুর্দশ লাগবে আপনাদের কাছে আমি প্রত্যেকটা ফিল্টার লাগাব ফিল্টার লাগিয়ে ছবিগুলোকে আমি একটু আধুনিক টাইপের আর একটু অন্য কোয়ালিটির চেঞ্জ করার চেষ্টা করব ওকে তাতে কি হবে একটু অর্ডার মনে হবে আগের ছবি থেকে অনেকটা বেটার বা ভালো কিছু যাতে হয় ঠিক সেই রকম ধরনেরই ছবিগুলো দেওয়ার চেষ্টা করব এই ফিল্টারগুলো অবশ্যই আপনারা লাগিয়ে নেবেন এতে কি হয় যে ছবির অনেক চেঞ্জ অনেক চেঞ্জ হয়ে যায় ফিল্টারগুলো লাগালে ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে আপনারা কিন্তু ধৈর্য হারাবেন না তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন না ঠিক আছে ভিডিওটা একটু স্কিপ করবেন না একদম স্কিপ করবেন না সমস্ত পার্ট এইখানটাই থাকছে তো আমার কাজ প্রায় শেষ আমার এই ভিডিওটা এক মিনিটের ভিতরে বা এই ফটোটাকে আমরা যদি আরও বড় করে দিই আর একটু বড় করে দিই আর একটু বড় করে দিই নিউজটা পড়তে কীভাবে করছি একটু দেখুন তাহলে আপনাদের কাছে তো ভালো লাগবে না বিষয়টা না জানতে পারলে কিন্তু হবে না এবার যে লেয়ার বাটনটি রয়েছে লেয়ার বাটানটাতে আমরা আসলাম এখানে মিডিয়াতে গেলাম মিডিয়াতে যাওয়ার পর আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম না ওই স্ক্রিনশটটা আমার এখানটা চলে আসলো এই যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা স্ক্রিনশটটা আমি এখানটায় দিয়ে দিলাম ওকে এবার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে ফটোটা রয়েছে এই ফটোটাকে আমি দীর্ঘায়িত করে দিচ্ছি শুধু একবার দেখতে থাকুন যে কি হচ্ছে এবার এখান থেকে কি হচ্ছে তো এই ফটোটাকে টেনে আরও অনেক বড় করে দিতে হবে ওকে একদম শেষ পর্যন্ত ঠিকিয়ে দিতে হবে যতক্ষণ আমার ওই লেখার নিউজটা পড়তে শেষ না হবে যেটা বোঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পেরে গেছেন তো বন্ধুরা এবার আমাদের কাছে যে অপশনটা এই যে অডিও রেকর্ডিং নামে যে অপশনটা আছে রেকর্ড এই রেকর্ডের উপর আমরা চাপ দেবো রেকর্ডের উপর চাপ দেওয়ার পরে এখানটা রেকর্ডের উপর চাপ দেওয়ার পরে এখানে কী অপশন আসবে তো স্টার্ট করে আমরা এখানে বলছি যে টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার থেকে বেশি কিছু আশা করছে না কপিল দেব ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়কদের মতে এবারের বিশ্বকাপে রোহিতদের ভালো ফল করার সম্ভাবনা অনেক অনেক কম দেখা যাচ্ছে কপিল দেব জানিয়েছেন বিশ্বকাপ জেতা তো দূরের কথা বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সেখানে পৌঁছানোর সম্ভাবনা মাত্র তিরিশ শতাংশ হতে পারে বিশ্বকাপে আগে সংবাদ মাধ্যমে একথা বললেন কপিল দেব কপিলদেব বলেছেন তার কথায় টি টোয়েন্টিতে আগে থেকে ভবিষ্যৎবাণী করা খুব কঠিন কাজ কিন্তু আমার মনে হচ্ছে যে ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা অনেক শতাংশই কম রয়েছে তবে এখন প্রশ্ন ভারত কি সত্যি সত্যি সেমিফাইনালে উঠতে পারবে আমার এখানে উত্তর ভারতের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা তিরিশ শতাংশই থেকে যাচ্ছে সেই কারণেই আমার অনেক চিন্তা হচ্ছে তো বন্ধুরা এই বিষয়টি কিন্তু আপনি এখানে বুঝতে পেরে গেলেন যে এখানটা আমি কী বললাম তো এখানটায় এই কথাটি বলার পরেই আপনাকে কিন্তু আরও একটি কাজ এখানটায় করতে হবে সেটি হচ্ছে এই যে ফটোটা রয়েছে এই যে ফটোটা আমি রেকর্ডিংটা স্টপ করে দিলাম এবং এখানটাই যেটা এই যে ফটোটা রয়েছে এবার এই ফটোটাকে ধরে আমরা এই যে ডিলিট নামের যে অপশনটা রয়েছে এখানটা লেখা রয়েছে এই যে আমরা এটাকে এবার ডিলিট করে দেবো বাস আমাদের রোহিত শর্মার এই ফটোটা এতটা অংশ আমাদের দরকার পড়ল না আমরা এই অংশটাকে আমরা কেটে দিলাম তাহলে এবার কেটে দেওয়া যখন হয়ে গেল কেটে দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমরা কি করব আমরা কিন্তু এবার এই ফটোটাকে আমরা একটু দেখিয়েই যে এখান থেকে আর কিছু কি কী করা যায় তো এখানটায় কিন্তু আর কাজ করা যায় সেটা হচ্ছে ক্লিপ গ্যাপ মানে যেটাকে বলা হয় গ্যাফিক্স আমরা কিন্তু আমাদের কাছে যদি কোনো গ্যাফিক্স থাকে আমরা কিন্তু সেই গ্যাফিক্সগুলো আমরা কিন্তু এখানটায় লাগাতে পারি ওকে ঠিক আমরা এইভাবে একটি গ্যাফিক্স আমরা কিন্তু লাগাতে পারি তাহলে এবার এই না নিয়ে যদি এই গ্যাপিক্সটা দিই তাহলে আমাদের কেমন লাগবে যখন ভিডিওটা এখান থেকে শুরু হবে শুরু হওয়ার পর শেষে যখন যাবে তখন ওই গ্যাপিক্সটা এখান থেকে এভাবে পার হবে তাহলে এই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পেরে গেলেন এবার আমাদের কি করতে হবে এই যে লেখা রয়েছে দেখুন এখানটাই যে আপলোড এই যে এখানে আপলোড হবে এবার আপলোড করার পর এই রেশোটাকে আপনার কি একটু বড়ো করে দিতে পারেন যে একশো একান দুশো এম বা তিনশো পঁচাশি এমবি বাস এতটুকু তাহলে এইটাকে যখন এবার আপলোড হয়ে গেল এখানে কি লেখা থাকবে যে সেভ অ্যাস তো এই যে এখানে সেভ অ্যাপ সেভ অ্যাজ নামে অপশন হয়ে যাচ্ছে এখান থেকে আমরা এটাকে সেভ করে নিতে পারি ঠিক আছে তাহলে এবার আমরা যখন এখানটা সেভ করে নিলাম এবার সেভ করে নেওয়ার পরে আমরা এখান থেকে আপলোড করতে পারবো এবং আমাদের রেশিওটা বেছে নেবো এখানটা হাজার আশি আমার কাছে রয়েছে এর থেকেও বড়ো হয় ফোর হয় তো আমি এখানে হাজার আশি মেগাপিক্সেলে এটাকে আমরা পিক্সেলে আমরা এটাকে নিব নেওয়ার পর আমরা এটাকে আপলোড করে দেবো ওকে তাহলে কিন্তু আপনি এইভাবে ভিডিওটা মেকিং অবশ্যই করতে পারেন তো বন্ধুরা কীভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় আমি কিন্তু আগে টিউটোরিয়ালগুলিতে দেখিয়ে দিয়েছিলাম যদি আপনি যদি প্রথমবার এসে থাকেন আর যদি সেই টিউটোরিয়ালটি না দেখে থাকেন আমি আমার আই বটনে দিয়ে দিচ্ছি এবং আমার যে ডেসক্রিপশন বক্স রয়েছে আমি সেখানেও দিয়ে দেব আপনারা কোনো চিন্তা নেই এবং সেই ভিডিওটা দেখে কি কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় আপনি এ এটুজেন সেখান থেকে বুঝে যাবেন তো ওই টিউটোরিয়ালটি আপনি ওখান থেকে অবশ্যই দেখবেন বন্ধুরা আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা যেখান থেকে আমরা আপলোড করা হলো এবার আমাদের আপলোড করার পরে আমাদের হচ্ছে এবার ইউটিউবে আমাদের যে চ্যানেলটি রয়েছে সেখানে আমাদেরকে আপলোড করতে প্লাস বাটনটা রয়েছে প্লাস বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আপলোড ভিডিও আপলোড ভিডিও আসার পরে আমাদের যে ভিডিওটা আমাদের ছিল যে ভিডিওটা আমরা তৈরি করে নিয়েছি সেই ভিডিওটাকে আমরা যদি এখানটা যদি এবার আপলোড করি তো চলুন এখানটা এই এখানটাই থেকে শেস্টে করতে আমরা আমরা তো পারবো চলে আসলাম আমরা নেক্সটে আসার পরে আমাদেরকে এখানটা চলে আসলো আমরা এখানটা কী করবো আমাদের সেই টাইটেলটা লিখবো যে বিশ্বকাপে আমাদেরকে রোহিত শর্মা বা আপনার যে বিরাট কোহলি এরা কেউ স্থান পাচ্ছে না ওকে নাও পেতে পারেন তো এইভাবে যদি আমরা এখানে টাইটেলটা লিখবো টাইটেল লেখার পরে আমরা ডেসক্রিপশনে ঠিক একই রকম ওই ভাষাটাই লিখবো লেখার পরে আমাদের যে ডেসক্রিপশনে যে ট্যাগটা লাগাবো হ্যাস এবার দেখুন যে ওয়াই টি টোয়েন্টি ওয়াই টি টোয়েন্টি এই যে কথাটা আমাদেরকে লিখতে হবে এই কথাটা আমাদের লিখতে হবে লিখলেই আমাদের হয়ে গেল। এবং তারপরে আপনারা দু হাজার বাসি ওয়াই টি টোয়েন্টি দু হাজার বাইশ এই কথাটাও আপনারা দিতে পারেন পরের আর একটা হ্যাশট্যাগ লাগিয়ে যে ওয়াই টি টোয়েন্টি এরকমভাবে আপনারা ডেসক্রিপশনে দিবেন তাহলেই আপনার বিষয়টি হয়ে গেল তারপর এখানে কি করবেন যে আপলোড করে দিবেন আপনারা এখানে পাবলিক চাইলে পাবলিক করবেন আমি এখানে আনলিস্ট লিখে আমি এখানে জাস্ট এটাকে আপলোড করে দিলাম তো হয়ে গেল বন্ধুরা আশা করছি আপনার কাছে কিন্তু এই ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং সমস্ত বৃত্তান্ত চ্যানেল বুঝতে পেরে গেলেন এবং চ্যানেলটি কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিই আশা করছি আপনি খুব দ্রুত আপনি সফলতা অর্জন করবেন আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার চ্যানেলটি কতটা গ্রো হচ্ছে বা কীভাবে কাজ করছে